যদি একটিয়া তো পারো প্রচার করো। বিসমিল্লাহ টিভি, দিন প্রচারের প্রত্যয়। শফিع المذنبين رحمة للعالمين نبينا محمد وعلى آله وأصحابه وأهل بيته ومن استنى بسنته إلى يوم الدين أما بعد قال الله تبارك وتعالى في كلامه الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر। صدق الله مولانا العظيم। আমরা সবাই দুইবার দরুদ শরীফ পড়ি। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। মঞ্জলাল সাহেব বাড়িতে আয়োজিত আজকের এই বরকতময় ইসালে সওয়াব মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। হযরত আল্লামা আব্দুল মুকিত মঞ্জলালী রহমতুল্লাহ আলাইহি ইসালে সওয়াবে একই সাথে মঞ্জলালী সাহেবের বার্ষিক খানকা, যেখানে আমাদের সামনে তাশরিফ আনবেন মুর্শিদুনা বড় সাহেব কিবলা। আমরা সবাই এসেছি হযরত বড় সাহেব কিবলার খানকায় উপস্থিত হওয়ার জন্য, মঞ্জলাল সাহেব বাড়িতে দোয়া নেওয়ার জন্য। যেহেতু বড় সাহেব কিবলা আসতে একটু রাত হবে, তাই নির্দেশ প্রাপ্ত হয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেন আপনাদের সামনে কুরআনুল করিমের যে সূরাটি আমি তিলাওয়াত করেছি তার আলোকে আগামী কিছু সময় কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা প্রথমেই শুকরিয়া আদায় করি রব্বুল আলামিনের। এরকম মহামারী বিপর্যস্ত একটি সময়ও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর এক মকবুল ওলির বাড়িতে এসে কিছুটা সময় জিকিরের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে কোরআনুল করিমের সবচেয়ে ছোট সূরা সূরাতুল কাউসার তিলাওয়াত করেছি, যে সূরাটিতে মাত্র তিনটি আয়াত রয়েছে। কোরআন শরীফে তিন আয়াত সমৃদ্ধ সূরা তিনটি, সূরাতুল আসর, সূরাতুন নাসর এবং সূরাতুল কাউসার। এই তিনটির মধ্যে আবার লেন্থের দিক থেকে হিসাব করলে সবচেয়ে ছোট সূরা হবে সূরাতুল কাউসার। অর্থাৎ পুরো কোরআনের সবচেয়ে ছোট সূরাই সূরাতুল কাউসার। এটি মক্কা শরীফে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছিলেন। এই সূরাটি নাজিল হওয়ার একটি প্রেক্ষাপট রয়েছে। আমরা জানি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জীবনে বহু পরীক্ষা করেছেন, আর আল্লাহ যাকে বড় বানাতে চান আল্লাহ তাকে পরীক্ষা করেন। ইব্রাহিম আলাইহিসসালাম, যার ব্যাপারে আল্লাহ বলেছেন ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ ইব্রাহিমকে পরম বন্ধু বানিয়েছেন, সেই পরম বন্ধুকে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো কঠিন পরীক্ষা দিয়েছেন, তার বন্ধু এই পরীক্ষাগুলোতে উত্তীর্ণ হয়েছেন, এরপরে আল্লাহ বন্ধুত্বের ডিক্লারেশন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বানিয়েছেন, ইব্রাহিম আলাইহিসসালামকে বানিয়েছেন খলিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বানিয়েছেন হাবিব। খলিল এবং হাবিবের মধ্যে কিছু পার্থক্য রয়েছে,
সেটি যদি সময় থাকে কথার ফাঁকে আমি বলবো। আপাতত এটি বলছি যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে পরিমাণ শান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এটি দেখে কারো যেন মনে না হয় যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটি একেবারে ফুলের বিছানায় শুয়ে কেটেছে। না, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবী জীবনে বহু কষ্টের মাধ্যমে, বহু ত্যাগের মাধ্যমে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরীক্ষা নিয়েছেন। প্রথমত, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন ইয়াতিম অবস্থায়, বাবাকে চোখে দেখেননি, মা ইন্তেকাল করেছেন মাত্র 6 বছর বয়সে, ছিলেন দাদার কাছে, দাদা ইন্তেকাল করেছেন মাত্র 8 বছর বয়সে, ছিলেন চাচা জুবায়েরের কাছে, জুবায়ের ইন্তেকাল করেছেন আরও বছরখানিকের মধ্যে, এরপরে গেলেন চাচা আবু তালিবের কাছে। সেই চাচার বড় পরিবার, দরিদ্র পরিবার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পরিবারে থাকতেন, কিন্তু নিজে মেষ পালন করে এর অর্থ দিয়ে চাচার পরিবারেও কিছুটা সহযোগিতার যোগান আমার নবী দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি কারারিতের বিনিময়ে কুরাইশদের মেষ চড়িয়ে দিয়েছি। কারারিত পয়সা, টাকার চেয়ে নিচে যেটি পয়সা। যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দিক থেকে আল্লাহ পরীক্ষা করেছেন, তার চেয়েও বড় পরীক্ষা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 জন সন্তান দিয়েছিলেন। 7 জন সন্তান, তার মধ্যে 6 জন সন্তানকে আল্লাহর নবী নিজের হাতে কবরে শুইয়েছেন। এবার একজন বাবার দৃষ্টিতে আপনি সেটি চিন্তা করে দেখুন, 7 সন্তানের মধ্যে 6 জনকে তিনি নিজের হাতে কবরে রেখেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের 7 সন্তান, 6 জনের মা ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা, একজনের মা ছিলেন মারিয়া আল কিবতিয়া রাদিয়াল্লাহু আনহা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার যে 6 সন্তান, 4 মেয়ে 2 ছেলে, 4 মেয়ে, বড়জনের নাম জাইনাব, 2 নম্বর রুকাইয়া, 3 নম্বর উম্মে কুলসুম, 4 নম্বর ফাতিমা। এই 4 জনই মোটামুটি প্রাপ্ত বয়স্ক হয়েছেন, সবার বিয়ে শাদী হয়েছে, সন্তান হয়েছে। কিন্তু ছেলে সন্তান খাদিজা রাদিয়াল্লাহু আনহার ঘরে 2 জন আর মারিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে 1 জন, এই 3 জনই কেউই বাল্য বয়সটি পার করতে পারেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বড় ছেলে কাসিম, 2 নম্বর আবদুল্লাহ, 3 নম্বর ইব্রাহিম। কাসিম মারা গেছেন মোটামুটি হাঁটার বয়স হওয়ার পরেই, আর বাকি 2 জন একেবারে কুলোর শিশু অবস্থায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের জমিনে কোনো, যাকে আমরা বলি তুইময়, মানুষ ছিলেন না। তিনি আব্দুল মুত্তালিবের নাতি ছিলেন, তিনি মক্কার মধ্যে শ্রদ্ধেয় একজন ছিলেন। ইসলাম আসার আগেই মক্কার মানুষ রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আস-সাদিকুল আমিন উপাধি দিয়েছিল। কিন্তু যেইমাত্র আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের দাওয়াত শুরু করেছেন, যারা একদিন আগ পর্যন্ত আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি শ্রদ্ধা করত, মহব্বত করত, এরা রাতারাতি তার প্রাণের দুশ্মন হয়ে উঠেছিল। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামের সাথে দুশ্মনী করেছে কয়েক দিক থেকে। এই সূরাটি বুঝতে হলে আপনাকে এতটুকু ইতিহাস জানতে হবে। মক্কার কুরাইশরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহিসাল্লামকে প্রথমে অ্যাটাক করেছে মুখ দিয়ে। তারা বলেছে যে মুহাম্মদ তো ভালো ছিলেন, এখন দেখি পাগল হয়ে গেছেন, নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জবাব দিতে দেন নাই, আল্লাহ নিজে কাফিরদের কথার জবাব দিয়েছেন, বলেছেন ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, তোমাদের সাহিব তো পাগল নন। তারা বলেছে যে মুহাম্মদের উপর জিনের আসর হয়েছে, তিনি মাফতুন হয়ে গেছেন, ফিতনায় পড়ে গেছেন। আল্লাহ বলেছেন ফাসাতুবসিরু ওয়ায়ুবসিরুনা বিআইয়িকুমুল মাফতুন, তারাও দেখবে আপনিও দেখবেন আসলে মাফতুন কে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমবার যখন সমস্ত মক্কাবাসীর সামনে দাঁড়িয়ে সাফা পাহাড়ের উপরে উঠে দিনের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর নবীর আপন চাচা আবু লাহাব এভাবে আঙ্গুল তুলে বলেছিল তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলী হাজা জামাআতানা,
হে মোহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, নাউজুবিল্লাহ। তুমি কি এজন্য আমাদেরকে এখানে ডেকে এনেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জবাব দেন নাই। আল্লাহর নবী কখনো এই রকম কোনো কথার জবাব দিতেন না। আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়েছেন কোন গোপন ওহির মাধ্যমে নয়, বরং প্রকাশ্যে দিবা লোকে কোরআনের একটি সূরা নাজিল করে আল্লাহ জবাব দিয়েছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, আবু লাহাবের দুই হাত ধ্বংস হোক, সে নিজে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন, হে আমার নবী আপনার পক্ষ থেকে এই সকল মানুষ যারা আপনাকে নিয়ে তুচ্ছতাচ্ছিল্য করছে তাদের বিরুদ্ধে আমি আল্লাহ আপনার পক্ষ থেকে যথেষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি জায়গায় তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে জবাব দিয়েছেন। এরকম একটি সময় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বিতীয় পুত্র দুনিয়া থেকে বিদায় নিলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ঘর সেই ঘরের দেয়াল আর আবু লাহাবের ঘরের দেয়াল একই দেয়াল ছিল, অর্থাৎ ঠিক পাশের ঘর। এবং আপনারা জানেন আগের যুগে তো এত লাক্সারি ছিল না যে ব্যক্তিগত এক একটি বাংলো বানিয়ে রেখেছেন, না, এক একটি কামরার এক একটি ঘর, এবং ছাদগুলো সলিড ছাদ নয়, এগুলো খেজুর পাতা দিয়ে বানানো, বাতাস আটকে না, ঠান্ডা আটকে না, এক ঘরের কথা আরক ঘর পর্যন্ত চলে যায়। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই পুত্র ইন্তেকাল করেছেন, ইব্রাহিম যিনি তিন নম্বর পুত্র, ওনার জন্ম হয়েছিল অনেক পরে, অনেক পরে মক্কা শরীফে দুই পুত্রই ছিলেন, দুজনই ইন্তেকাল করেছেন। এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরের পাশে আবু লাহাবের ঘর, আবু লাহাব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় দুশ্মন, সম্ভবত মক্কায় এরকম ব্যক্তিগতভাবে দুশ্মনী আর কোনো ব্যক্তি করে নাই এরকম করেছে আবু লাহাব। আবু লাহাব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বদা সব সময় এমন কোন কসরত বাকি রাখত না যে কসরতে আল্লাহর নবী আঘাত না পান। এমনকি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাতের অন্ধকারে নিজের ঘুম ত্যাগ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারান্দায় এসে ঘরের সিঁড়িতে এসে গাছের কাঁটা পুঁতে রাখত যেন আল্লাহর নবী ঘর থেকে বের হলে পায়ে ব্যথা পান। এরকম দুশ্মনী এদের। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র যখন বিয়োগ হলেন, আপনারা বুঝতেই পারছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহা অনেক কান্নাকাটি করেছেন। যতবার কান্নাকাটি করেছেন ততবার শুনেছেন পাশের ঘর থেকে আবু লাহাব তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করছে, এবং আবু লাহাব ওই পাশের ঘর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র ইন্তেকাল করার কারণে এত বেশি খুশি জাহির করেছে যে আল্লাহর নবীর কষ্টকে এই খুশি আরো দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। এই এক ব্যক্তি। দুই নম্বর আরেক ব্যক্তি ছিল মক্কায় আল আস ইবনুল ওয়াইল, সাথে আবু জাহেল। এই দুইজন মক্কার রাস্তায় আনন্দ মিছিল বের করেছে এবং তাদের আনন্দ মিছিলের স্লোগান ছিল, কদ বুথিরা মোহাম্মদ, কদ বুথিরা মোহাম্মদ, মোহাম্মদের লেজ কেটে গেছে, নাউজুবিল্লাহ, অর্থাৎ মোহাম্মদ নির্বংশ হয়ে গেছেন। তিন নম্বর প্রেক্ষাপট হচ্ছে মদিনার একজন বড় ইহুদি পণ্ডিত কাব ইবনুল আশরাফ। ওই ব্যক্তি মক্কা শরীফে এসেছে, মক্কার মানুষেরা তাকে বলেছে যে দেখো মোহাম্মদ আমাদের এইখানে নতুন একটি ধর্ম শুরু করেছেন। তখন ওই ব্যক্তি বলেছে তোমরা চিন্তা করো না, মোহাম্মদ একবার যখন দুনিয়া থেকে বিদায় নেবেন দুনিয়ার বুকে মোহাম্মদের নাম নেয়ার মতো কেউ থাকবে না, কারণ তার তো কোনো ছেলে সন্তান নাই। তাদের অবস্থা ছিল মন মানসিকতা এতটুকু পর্যন্ত যে ছেলে সন্তান যেহেতু নেই, মোহাম্মদ যখন দুনিয়া থেকে বিদায় নেবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নামটিও সম্ভবত দুনিয়া থেকে বিদায় নেবে। এরকম কয়েকটি ঘটনা, একই সাথে পুত্রের ইন্তেকালের দুঃখ তো আছে। সাহাবিরা বলেছেন দিনের পর দিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের চেহারা মুবারকে হাসির লেশমাত্র দেখি নাই। একদিন সাহাবায়ে কেরাম বসে আছেন আল্লাহর নবীর সামনে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুটা অন্যমনস্ক এবং একদিকে মাথা মুবারক ঝুঁকিয়ে বসে আছেন। এমন সময় হঠাৎ করে মাসখানিক দেখে সাহাবায়ে কেরাম যেটি দেখেন নাই সেটি দেখতে পেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেসে উঠলেন।
এবং হেসে উঠে বললেন, হে আমার সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র আমার প্রতি একটি সূরা নাজিল করেছেন, এই সূরাটি আমাকে খুশি করে দিয়েছে। সাহাবীরা বলেছেন, এমনিতে কোন সূরা নাজিল হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এরকম ঘোষণা দিতেন না, সরাসরি সূরা তিলাওয়াত করতেন। সূরা কাউসার নাজিল হওয়ার সময় আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন যে আল্লাহ এইমাত্র এমন একটি সূরা নাজিল করেছেন যেই সূরাটি আমাকে খুশি করে দিয়েছে। সেই সূরাটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সূরার প্রেক্ষাপট আমরা জানলাম, সংক্ষিপ্ত একটি বাংলা অনুবাদ বলি, এরপরে আমরা একটু ব্যাখ্যা করব যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি কেন হয়েছিলেন এই সূরার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আতাইনাকা, নিশ্চয়ই আমি আপনাকে দান করেছি, আল কাউসার, কাউসার, কাউসারকে কাউসারই রাখি আমরা, পরে অর্থ করব। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ আদায় করুন এবং কুরবানি দিন। ইন্না শানিআকা হুয়াল আবতার, আপনার শত্রু যারা সেই সকল শত্রুরাই শেষ পর্যন্ত নির্বংশ হবে, আপনি নির্বংশ হবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো আল্লাহ আমাকে যে কাউসার দিয়েছেন সেই কাউসার কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাউসার হচ্ছে জান্নাতের নহর সমূহের মধ্যে একটি নহর, যেটি আল্লাহ আমাকে আমার উম্মতকে পানি পান করানোর জন্য দান করে দিয়েছেন। এবং তিরমিজি শরীফের মধ্যে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদি, আমি কসম করছি সেই আল্লাহর যার হাতে আমার প্রাণ, লা আতিয়াহু আকসারু মিন আদাদি নুজুমিস সামাই ওয়া কাওয়াকিবিহা, এই যে কাউসার আল্লাহ আমাকে দান করেছেন, এই কাউসারের পান পাত্রের সংখ্যা আসমানের তারকারাজির চেয়েও বেশি হবে। মান ইয়াশরাবু মিনহা শারবাতান লা ইয়াজমাউ বা'দাহা আখিরু মা আলাইহি, যেই ব্যক্তি কিয়ামতের দিন আমার হাত থেকে কাউসারের পানি পান করবে, পরবর্তী যতদিন পর্যন্ত আল্লাহ তাকে রাখেন ওই ব্যক্তি ততদিন পর্যন্ত জীবনে কখনো আর পিপাসাপ্ত হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, মা উহু আশাদ্দু বায়াদাম মিনাল লাবান ও আহলা মিনাল আসাল, এই হাউজে কাউসারের যে পানি সেই পানি হবে মধুর চেয়েও মিষ্টি এবং দুধের চেয়েও সাদা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে পানিটি তো কত পবিত্র। আল্লাহর নবী বললেন, আবু বকর, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আমার উম্মতকেও পবিত্র করে দেবেন। এই একই কিতাবে তিরমিজি শরীফের মধ্যে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদিম আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার খিদমত করছি, আমি চাচ্ছি কিয়ামতের দিন আপনি আল্লাহর কাছে আমার জন্য শাফাআত করবেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আনাস, আমি অবশ্যই কিয়ামতের দিন তোমার জন্য আল্লাহর কাছে শাফাআত করব। আনাস রাদিয়াল্লাহু আনহুর এই জবাবের পরে তিনি আবার প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামতের দিন এত মানুষের ভিড়ে আমি আপনাকে কোন জায়গায় খুঁজে পাব? শাফাত করার জন্য তো লাগবে আপনাকে, আমি আপনাকে কোন জায়গায় খুঁজব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনাস, কিয়ামতের দিন তুমি আমাকে হাউজে কাউসারের পাশে খুঁজে পাবে, আমি সেদিন সেখানে আমার উম্মতকে নিজের হাতে পানি পান করাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি এই হাউজে কাউসারের পাশে আপনাকে না পাই তাহলে কোন জায়গায় খুঁজব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে তুমি আমাকে পাবে মিজানের পাশে, যেখানে আমার উম্মতের আমল পরিমাপ করা হবে আর আমি পাশে দাঁড়িয়ে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে থাকব। আনাস বললেন, ইয়া রাসূলুল্লাহ, যদি সেখানেও না পাই তাহলে কোন জায়গায় খুঁজব?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আনাস, যদি আমাকে সেখানেও না পাও তাহলে তুমি আমাকে সিরাতের পাশে পুল সিরাতের কিনারায় খুঁজে পাবে, আমার উম্মত একজন একজন করে পার হবে, আর আমি পাশে বসে বলবো আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহ আমার উম্মতের পাকে তুমি সালামত রাখো, আমার উম্মত যেন পিছলে না পড়ে যায়, আমার একজন একজন করে উম্মত পার হবে, আর আমি পাশে বসে আল্লাহর কাছে দোয়া করতে থাকবো। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আপনাকে পুল সিরাতের পাশেও না পাই তাহলে কোন জায়গায় খুঁজবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জবাব দেন, আনাস, তুমি কিয়ামতের দিন যে সময়টুকুতে কিয়ামত সংগঠিত হবে ওই পুরো সময়টি আমাকে এই তিন জায়গার মধ্যে যে কোনো একটি জায়গায় অবশ্যই খুঁজে পাবে, আমি কিয়ামতের দিন আমার উম্মতকে ওই তিন জায়গায় একা রেখে আর কোথাও যাব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আল্লাহ রাব্বুল আলামিনের এই বড় নিয়ামতের কথা আমরা জানলাম, যে কিয়ামতের দিন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন। একটি প্রশ্ন আসে যে হাউজে কাউসার থেকে কারা পানি পান করতে পারবে? শুধু কি সাহাবায়ে কেরাম এবং উম্মতের আউলিয়া সালেহীনরা পারবেন, নাকি আমরা গুনাহগাররাও পারবো? হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি আমার প্রত্যেক উম্মতকে পানি পান করাবো, সে নেককার হোক অথবা গুনাহগার হোক। জান্নাত জাহান্নামের ডিসিশন আল্লাহ পরে দেবেন, কিন্তু আমার উম্মত আমার হাত থেকে কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি পান করবে, শুধু এক ধরনের মানুষ ছাড়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে তিরমিজির মধ্যে, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন আমি যখন আমার উম্মতকে হাউজে কাউসার থেকে পানি পান করাচ্ছি, তখন ফেরেশতারা আমার কিছু উম্মতকে আটকে দেবেন, কাউসারের পাশে আসতে দেবেন না। ফেরেশতাদেরকে আল্লাহর নবী বলবেন, ইন্নাহুম মিন্নি, এরা আমার উম্মত, ছেড়ে দাও এদেরকে। ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি তো জানেন না আপনি দুনিয়া থেকে বিদায় নিয়ে আসার পরে এরা আপনার দিনের সাথে ইসলামের সাথে কিরকম বিকৃত আচরণ করেছে সেটি আপনি দেখেন নাই, এজন্য আমরা আপনাকে এদেরকে ছাড়তে পারি না, এরা ইসলামকে বিকৃত করেছে। গুনাহগার অন্য জিনিস, এরা আল্লাহর দিনকে বিকৃত করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আর শাফাআত তো করবেন না, বরং বলবেন সুহকান সুহকান লিমান গাইয়্যারা বাদি, যারা আমার পরে ইসলামকে বিকৃত করেছে এই সকল কমবখতদেরকে আমার চোখের সামনে থেকে দূরে সরিয়ে নিয়ে যাও। তাইলে গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন, আল্লাহর নবীও শাফাআত করবেন। গুনাহগার হওয়া এক বিষয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন কুল্লু বানু আদম খাতাউন, প্রত্যেক আদম সন্তান গুনাহগার, কিছু না কিছু প্রত্যেক আদম সন্তান গুনাহগার। ওয়া খাইরুল খাতাঈন আত-তাওয়াবুন, আর ভালো গুনাহগার সে যে গুনাহ করার পরে তাওবা করে ফেলে। কিন্তু কেউ যদি আল্লাহর দ্বীনকে বিকৃত করে, দিনকে খণ্ডিত এবং বিকৃত করে অবস্থান করে, তাহলে কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কখনো তার জন্য শাফাআত করবেন না। এজন্য খবরদার, দিন বিক্রি করে যাদের পকেট চলে পেট চলে হুঁশিয়ার হয়ে যান, এমন যেন না হয় যে দুনিয়াবি সাময়িক একটু আনন্দের জন্য কিয়ামতের দিন আপনি হাউজে কাউসার কি মিস করে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সকল মানুষের মধ্যে যেন না ফেলেন, যাদের রুটি রুজি এবং যাদের ধান্দা পানি দিনের সাথে জড়িত, আমরা বলি আমিন। সম্মানিত হাজিরিন, এই যে কাউসারের কথা বললাম, কাউসার কি আমরা জানলাম যে কাউসার জান্নাতের নদী সমূহের মধ্যে একটি নদী। উলামায়ে কেরাম বলেছেন যে জান্নাতে তো অনেকগুলো নদী রয়েছে, কিন্তু দুটি এমন নদী রয়েছে, একটি হচ্ছে কাউসার আর একটির নাম সালসাবিল। যে দুটি নদী আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের প্রত্যেকটি স্তরে প্রভাবিত করেছেন, এজন্য জান্নাতীরা জান্নাতের যে জায়গায় থাকুক কাউসারের ওই পানির শাখা তাদের কাছে আল্লাহ পৌঁছে দেবেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহা থেকে চারটি নদী প্রবাহিত করেছেন, সিদরাতুল মুনতাহা থেকে চারটি নদী প্রবাহিত হয়েছে, তার মধ্যে দুটি জাহিরি নদী যেগুলোকে আল্লাহ দুনিয়াতে দিয়েছেন, আর দুটি বাতিনি নদী যাদেরকে আল্লাহ জান্নাতে পৌঁছে দিয়েছেন। জান্নাতের দুটি নদী হচ্ছে একটি কাউসার,
যার মালিকানা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে দিয়েছেন, আর আরেকটির নাম হচ্ছে সালসাবিল, যার কথা কোরআন শরীফে সূরা দাহারের মধ্যে আল্লাহ বলেছেন। আর দুনিয়ার দুটি নদী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটি হচ্ছে আল নীল আর একটি হচ্ছে আল ফুরাত। নীল নদী মিশর সহ আফ্রিকার প্রায় 10টি অঞ্চল, 10টি দেশ জুড়ে প্রবাহিত হয়। দুনিয়ার একমাত্র নদী হচ্ছে নীল নদী, যার পানি উত্তর থেকে দক্ষিণ দিকে নয়, বরং দক্ষিণ থেকে উত্তরে উল্টা দিকে প্রবাহিত হয়। আমাদের মধ্যে অনেকেই মনে করেন নীল নদীর পানি সম্ভবত নীল। না, নীল নদীর পানি নীল নয়, আমাদের সুরমা নদীর মতোই। আমি নীল নদী দেখেছি এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ঐতিহাসিক নদীতে আমাকে নৌকা চড়ার তৌফিক দিয়েছেন। নীল নদীর পানি আপনার বাংলাদেশের নদীর মতোই, নীল নদীর পানি নীল নয়, এর নাম হচ্ছে নীল। এটি বাংলায় যে নীল বলি আমরা ব্লু, সেই নীল নয়, নইলে তো আরবিতে নীলকে বলা হয় আজরাক। নীল যে রং সেটিকে আরবিতে বলা হয় আজরাক, এরকম কোনো নাম হতো, এই নদীর নামই হচ্ছে নীল। তাহলে অনেকেই মনে করেন নীল নদীর পানি নীল, আসলে নীল নদীর পানি নীল নয়। আর আরেকটি হচ্ছে ফুরাত, যেটি মধ্যপ্রাচ্যের প্রায় 3টি দেশ, ইরাক, সিরিয়া এবং তুরস্ক, 3টি দেশ জুড়ে প্রবাহিত হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দুটি নদী হচ্ছে সিদরাতুল মুনতাহা থেকে শুরু হয়ে আল্লাহ এদেরকে দুনিয়াতে পৌঁছে দিয়েছেন। আরেকটি হাদিসে এসেছে যে 4টি নদী যেগুলোর মূল উৎস হচ্ছে জান্নাত, আল্লাহ দয়া করে এই জান্নাতের নদীগুলোকে দুনিয়াতে পৌঁছে দিয়েছেন। একটি হচ্ছে নীল নদী, যেটি আমি বললাম আফ্রিকার প্রায় 10টি দেশ এবং ওই দেশগুলোর মানুষ এই এক নীল নদীর পানি দিয়ে জীবনযাপন করে। দুই নাম্বার হচ্ছে ফুরাত, যে ফুরাতের তীরে কারবালা প্রান্তর, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার বর্গকে 10ই মুহররম 61 হিজরিতে ইয়াজিদ বাহিনী নির্মমভাবে শহীদ করেছিল, সেই ফুরাত নদীকে আল্লাহর নবী বলেছেন এটি হচ্ছে জান্নাতের নদীসমূহের মধ্যে একটি নদী। তিন নাম্বার হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাইহান, চার নাম্বার হচ্ছে জাইহান। এই দুটির নদীর নাম আপনারা শুনেন নাই, কারণ বাংলাতে কিংবা ইংরেজিতে এগুলোর নাম এরকম নয়। একটিকে বলা হয় আমুদরিয়া, আরেকটির নাম হচ্ছে সরদরিয়া। আমুদরিয়া যেটি, সেটি শুরু হয়েছে আফগানিস্তান থেকে, তারপরে উপরের দিকে গিয়ে উজবেকিস্তান হয়ে মধ্য এশিয়ার তুর্কমেনিস্তান এলাকা পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন এই নদীটিও আমাকে দেখার তৌফিক দিয়েছেন। আমি মধ্য এশিয়ায় গিয়েছিলাম, আমুদরিয়া দেখেছি। এই আমুদরিয়াকে ইংরেজিতে বলা হয় অক্সাস। আর আরেকটি হচ্ছে আরেকটু পূর্ব দিকে উজবেকিস্তানের একেবারে ওই প্রান্তে, নিচের দিকে কিরগিজিস্তান, উপরের দিকে তাজিকিস্তান পর্যন্ত, ওই নদীর নাম হচ্ছে সরদরিয়া। ইংরেজিতে নাম খুব কঠিন, কী নাম জানি আমি এখন মনে পড়ছে না। সাহাবায়ে কেরাম এই দুটি নদীকে ডাকতেন মা ওয়ারা উন নাহার, ওই যে দুটি নদী ওই নদীর পাশ, এরকম বলতেন, কারণ তখন নাম কেউ তেমন জানত না। আল্লাহর নবী বলেছেন এই 4টি নদী, নীল, ফুরাত, আমুদরিয়া এবং সরদরিয়া, এই 4টি নদী হচ্ছে জান্নাতের নদীসমূহের মধ্যে 4টি নদী। আর সবচেয়ে আশ্চর্যের বিষয় দেখেন, দুনিয়াতে এতগুলো নদী বেশিরভাগই মুসলমানদের হাতে নয়, কাফিরদের দেশসমূহের মধ্যে প্রবাহিত হয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে যে 4টি নদী দুনিয়াতে পাঠিয়েছেন, এই 4টি নদী যে দেশগুলো থেকে প্রবাহিত হয়, প্রত্যেকটি নদী মুসলমানদের দেশে আল্লাহ দিয়ে দিয়েছেন। নীল নদী মূলত মিশরে, মিশর মুসলমানদের দেশ, সুদান সহ অন্যান্য বেশিরভাগ দেশই মুসলিম দেশ, ফুরাত নদী ইরাকে, ওটি মুসলিম দেশ, তারপরে আমুদরিয়া এবং সরদরিয়া, নদী দুটি প্রবাহিত হয় মধ্য এশিয়া জুড়ে এবং আফগানিস্তান পর্যন্ত, পুরো মধ্য এশিয়া এবং আফগানিস্তান মুসলমানদের হাতে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের কারণে এই ইজ্জতটি দিয়েছেন, জান্নাত থেকে যে নদীর 4টি পাঠিয়েছেন আল্লাহ, এই 4টি নদী মুসলমানদের দেশে আল্লাহ প্রবাহিত করেছেন। এজন্য জান্নাতের ওই সৌভাগ্য কাফিরদের ভাগ্যে যায় নাই। যাই হোক, এটি বলছিলাম ইমাম ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম কুর্তুবী রহমতুল্লাহি আলাইহি যখন এই সূরার তাফসির করেছেন, তারা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আমি আপনাকে কাউসার দান করেছি, কাউসার দ্বারা জান্নাতের ওই নদী উদ্দেশ্য, কিন্তু কাউসার দ্বারা শুধুমাত্র জান্নাতের নদী উদ্দেশ্য নয়, বরং কাউসার শব্দটি এসেছে আরবি
কাসরাতুন শব্দ থেকে। এর অর্থ হচ্ছে বহু বেশি। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি বলেছেন তাফসির ইবনে কাসিরের মধ্যে যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যখন বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে কাউসার দান করেছি, এর দ্বারা প্রাথমিকভাবে যদিও জান্নাতের ওই নদী উদ্দেশ্য, কিন্তু কাউসারের একমাত্র অর্থ ওই নদী নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে যে সকল নিয়ামত দিয়েছেন সমস্ত নিয়ামতকে আল্লাহ কাউসারের মধ্যে প্রবেশ করিয়ে দিয়েছেন। তারা আরও বলেছেন কি কি নিয়ামত হতে পারে। প্রথম একটি বড় নিয়ামত, প্রথম নিয়ামত তো আমরা জানলাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দিয়েছেন কাউসার, জান্নাতের নদীসমূহের মধ্যে নদী। দুই নম্বর নিয়ামত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেটি দিয়েছেন সেটি হচ্ছে কুরআনুল করিম, আল্লাহর কালাম। আল্লাহর কালাম কত বড় নিয়ামত সেটি আমরা কল্পনাও করতে পারি না, যদিও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মা মিনাল আম্বিয়া ইন্নাবিয়ুন ইল্লা উতিয়া মিনাল আয়াতি মা মিসলুহু উমিন আলাইহিল বাশার। আল্লাহ প্রত্যেক নবীকে এমন কিছু মুজিজা দিয়েছেন, ওই মুজিজাগুলোর উপর নির্ভর করে ওই উম্মতের, ওই নবীর উম্মতের সংখ্যা কত বেশি হবে। ওয়া ইন্নামা কানাল্লাযী উতিতু ওয়াহিয়ান আওহাহুল্লাহু ইলাইয়া, আর আল্লাহ আমাকে ওহির মাধ্যমে সবচেয়ে বড় মুজিজা কোরআন দান করেছেন। ফা আরজু, আর এজন্য আমি আশা করি আন্নি আকসারুহুম তাবিআন ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনের ওসিলায় সবচেয়ে বেশি উম্মত আল্লাহ কিয়ামতের দিন আমাকে দান করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আহলুল জান্নাতি 20 ওয়া মি'আতু সাফফিন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে 120টি কাতারে সারিবদ্ধ করবেন, 120টি কাতার। সামানুনা মিন হাযিহিল উম্মতি ওয়া 40 মিন সাইরুল উমাম, এই 120 কাতারের মধ্যে 80 কাতার জান্নাতি হবে আমার উম্মতের মধ্য থেকে, আর বাকি 40 কাতার বাকি সমস্ত উম্মতের মধ্য থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নাহনুল আখিরুনাল আউয়ালুনা ইয়াউমাল কিয়ামা, দুনিয়াতে আসার ক্ষেত্রে আমার উম্মত সর্বশেষ উম্মত, আর জান্নাতে যাওয়ার ক্ষেত্রে আমার উম্মত হচ্ছে সর্বপ্রথম উম্মত। আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মতের মাধ্যমে জান্নাতের দরজা খুলবেন। নবী রাসূলদেরকে তো জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেনি, উম্মতের মধ্যে সর্বপ্রথম যে উম্মতকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দরজা খুলবেন সেই উম্মত হচ্ছে আমাদের উম্মত। আর এই উম্মতের মধ্যে সর্বপ্রথম যে ব্যক্তি তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি স্বপ্নে দেখলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিব্রাইলকে পাঠিয়ে জান্নাতে নিয়ে গিয়েছেন, আমি জান্নাতের সফর করেছি। মেরাজের রাতে নয়, অন্য একটি রাতে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ, যদি আমি আপনার সঙ্গী হয়ে যেতাম তাহলে আমিও তো জান্নাত দেখে আসতাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমা তারদাকা ইয়া আবা বকরিন আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি, আবু বকর তুমি কি সন্তুষ্ট নও যে আমার পুরো উম্মতের মধ্যে সবচেয়ে প্রথমে জান্নাতে প্রবেশ করবে তুমি আবু বকর? তাইলে আমরা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব দিয়েছেন যেরকম কিতাব আল্লাহ অন্য কোনো উম্মতকে দেন নাই, অন্য কোনো নবীরকে আল্লাহ সেই কিতাব ওহী নাজিল করেন নাই। এই কোরআনের কারণে আল্লাহর নবী আশা প্রকাশ করেছেন যে কিয়ামতের দিন জান্নাতীদের 120 কাতারের মধ্যে 80 কাতার হবে উম্মতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দুই নম্বর আল্লাহ একটি বড় নিয়ামত দিয়েছেন, সেটি হচ্ছে এই উম্মত, এই বিশাল উম্মত। আপনারা দেখেন মুসনাদে আহমদের মধ্যে হাদিস রয়েছে আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়াতের জন্য যত নবী রাসূল পাঠিয়েছেন এদের সংখ্যা প্রায় 120,000, 120,000, 124,000 দুঃখিত। এই নবী রাসূলদের মধ্যে কুরআন শরীফে আমরা মাত্র 25 জন নবীর কথা পাই, যাদের কথা পাই এদের মধ্যে এক মুসা আলাইহিস সালাম ছাড়া বাকি কোনো নবীকে আমরা দেখি নাই যে ওই নবীকে আল্লাহ বড় উম্মত দিয়েছেন, তেমন কোনো নবীর বড় উম্মত পাওয়া যায় না। কুরআন শরীফে এসেছে নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন 950 বছর,
উম্মতের সংখ্যা উলামায়ে কেরাম বলেছেন সর্বোচ্চ হলে 40 থেকে 42 জন মাত্র। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত প্রিয়, কিন্তু তার উম্মতের সংখ্যা এক হাতে গোনা যাবে, এত কম ছিল। ঈসা আলাইহিসসালাম, যাকে আল্লাহ রাব্বুল আলামিন এই পুরো জীবনটাই যার মুজিজা বানিয়ে দিয়েছেন, তিনি দাওয়াত দিয়েছেন এতটি বছর, উম্মতের সংখ্যা, সাহাবীর সংখ্যা ছিল মাত্র 12 জন, তার মধ্যে একজন আবার গাদ্দারি করেছে। একমাত্র মুসা আলাইহিসসালামকে আল্লাহ বড় উম্মত দিয়েছেন, তিনি প্রায় 6 লক্ষ বনী ইসরায়েলকে রেখে গিয়েছেন, কিন্তু সেই 6 লক্ষ তেমন কোনো কাজের উম্মত ছিল না। এরা তাদের নবীকে কষ্ট দিত, বনী ইসরায়েল তাদের নবীদেরকে কষ্ট দিত, একে তো সব সময় অভিযোগ করত, এটি নাই, ওটি নাই, এটি পাই নাই, ওটি পাই নাই। আল্লাহ তাদেরকে এত নিয়ামত দিয়েছেন, কিন্তু নিয়ামতের শুকরিয়া তারা আদায় করে নাই। তারা যখন হেঁটেছে, তাদের মাথার উপর আল্লাহ মেঘ দিয়ে ছায়া দিয়েছেন, যখন ক্ষুধা লেগেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খাদ্য নাজিল করেছেন, ওয়াজাল্লালনা আলাইহিমুল গামামা ওয়া আনজালনা আলাইহিমুল মান্না ওয়াসসালওয়া। কিন্তু তবুও এই জালিমরা যখন মুসা আলাইহিসসালাম বলেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করেছেন আমালিকা কাফির সম্প্রদায়ের সাথে জিহাদ করবে, তোমরা আসো আমার সাথে, তারা বলেছে ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হুনা কাঈদুন, মুসা তুমি এবং তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করে আসো, আমরা এখানে বসে আছি। এরকম জালিম ছিল এই বনী ইসরাইল, তারা নবীদেরকে পর্যন্ত হত্যা করেছে, ওয়াক্তুলুনাল আমবিয়া বিগাইরি হাক্কিন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন উম্মত দান করেছেন যার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের চোখ মুবারককে ঠান্ডা করেছেন। সাহাবায়ে কেরামকে নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়েছেন বদরের যুদ্ধে, যুদ্ধের কোনো পরিকল্পনা ছিল না, পরিকল্পনা ছিল আবু সুফিয়ানের নেতৃত্বে যে বাহিনী সিরিয়া থেকে বিজনেস করে আসছে ওদেরকে আটকানো, কিন্তু এরা অন্য পথে মক্কায় চলে গিয়েছে, আর মক্কা থেকে আবু জাহেল 1000 সৈন্যের একটি সুসজ্জিত বাহিনী নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদেরকে আক্রমণ করার জন্য বদরের প্রান্তরে উপস্থিত। আল্লাহর নবীর সাথে মাত্র 313 জন সাহাবি, এদের বেশিরভাগের হাতে অস্ত্র নাই, এরা বেশিরভাগই যুদ্ধ করার জন্য বের হন নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা আমাকে একটু পরামর্শ দাও, আমরা কি যুদ্ধ করব আবু জাহেলের ওই বাহিনীর সাথে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়ালেন, বনী ইসরাইলের মতো বলেন নাই যে আপনি এবং আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করে আসুন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছেন এবং বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার রব আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি সেটি পালন করুন, আমরা অবশ্যই আপনার সঙ্গে থাকব। আল্লাহর নবী বলেছেন তুমি বসে যাও, আবার বলেছেন তোমরা কি চাও আমি যুদ্ধ করি, তোমরা কি সঙ্গে আছো? উমর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছেন, একই কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যা ইচ্ছা করেন আমরা আপনার সঙ্গে আছি। আল্লাহ নবী বলেছেন, উমর তুমি বসো। 3 নম্বর বার বলেছেন যে আমরা কি যুদ্ধ করব, তখন মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছেন এবং বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মুসার উম্মত নই যে আপনি এতবার জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমাদেরকে ওই সুরাইয়া পর্বত পর্যন্ত নিয়ে যান অথবা বারকুল গামাত পর্যন্ত নিয়ে যান, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার সঙ্গে আছি। আল্লাহ নবী বলেছেন তুমি বসো। 4 নম্বর বার একই প্রশ্ন করেছেন যে আমরা কি যুদ্ধ করব, তোমরা কি বলো, তোমাদের কি মতামত? তখন সাহাবিরা বুঝতে পেরেছেন নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে, নইলে আল্লাহর নবী 3 বার এক প্রশ্ন করেছেন, আমরা 3 বার জবাব দিয়েছি, আবার কেন একই প্রশ্ন করছেন? তখন আর কেউ বুঝতে পারেন নাই, মুআজ সাআদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলেছেন, কাআন্নাকা তা'নিনা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত আপনি আমাদেরকে মদিনার আনসারদেরকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করছেন, কারণ যারা আপনার প্রশ্নের জবাব দিয়েছে 3 জনই মক্কার মুহাজির সাহাবি, এরা তো এমনিতেই আপনার সঙ্গী আছে, মক্কা থেকে এরা আপনার সঙ্গী হয়ে এসেছে, এরা আপনাকে অলরেডি এই ওয়াদা দিয়ে দিয়েছে যে যত জীবন থাকবে আপনার সাথে থাকবে, কিন্তু মদিনার আনসারদের সাথে আল্লাহর নবীর চুক্তি হয়েছিল। আনসাররা বলেছিলেন যে কেউ যদি মদিনায় প্রবেশ করে আপনার উপর আঘাত করে তাইলে আমরা আপনাকে রক্ষা করব, কিন্তু এখন তো কেউ মদিনায় প্রবেশ করে নাই।
আপনি নিজে বেরিয়ে এসেছেন বদরের প্রান্তরে, আল্লাহর নবী চিন্তা করেছেন এখন তো আনসারদের উপর চাপিয়ে দেওয়া যায় না, কারণ যে শর্ত তাদের সাথে ছিল সেই শর্তের মধ্যে মদিনার বাইরে এসে যুদ্ধ করার মতো কোনো চুক্তি ছিল না। তিনি বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, সম্ভবত আপনি আমাদের কনসেপ্ট নেওয়ার চেষ্টা করছেন। ইন্না আমান্না বিখা ওয়া সাদাকনাকা, ইয়া রাসূলুল্লাহ, ভুলে যান কখন আপনাকে কি শর্ত দিয়েছিলাম, আমরা আপনাকে নবী হিসাবে বিশ্বাস করে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ওয়াদা দিচ্ছি আল্লাহ মদিনার আনসারদের মাধ্যমে আপনার চোখকে ঠান্ডা করে দেবেন। এই ছিল মুসা আলাইহিস সালামের উম্মত আর মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের মধ্যে পার্থক্য। সাহাবায়ে কেরামকে দিয়ে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন তাবুক অভিযানে। 30,000 সাহাবি, আল্লাহ রাব্বুল আলামিন এই যুদ্ধকে প্রত্যেক মুসলমানের জন্য ফরজ করে দিয়েছেন। বলেছেন, ইনফিরু খিফাফান ওয়া সিকালান, দুর্বল হও সবল হও, হাতে কিছু থাকুক না থাকুক যুদ্ধে বেরিয়ে পড়ো। 30,000 সাহাবি নিয়ে আল্লাহর নবী যুদ্ধে যাচ্ছেন। মদিনায় খরা, অনাবৃষ্টি, দুর্ভিক্ষ, আগের বছরের কোনো ফসল নাই, কিছুই হয় নাই। এই তীব্র গরমের মধ্যে সাহাবিরা বের হয়েছেন আরবের শেষ প্রান্ত তাবুকে যাওয়ার জন্য। প্রত্যেক 3 জন সাহাবির, বাড়িয়ে বলছি না, প্রত্যেক 3 জন সাহাবির একদিনের খাবার হচ্ছে একটি খেজুর। একজন খেজুরটি মুখের মধ্যে দিতেন, খানিকক্ষণ রাখতেন, একটু গ্লুকোজ পেয়ে যেতেন, আরেকজনকে দিতেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এরকম একটি খেজুর 3 জনের সাথে ভাগ করে একদিন পার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো মেঘের ছায়া দিয়েও ছায়া দেন নাই, আর আসমান থেকেও খাদ্য নাজিল করেন নাই, কারণ মুসার উম্মতকে এই সকল দিয়ে আটকে রাখতে হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতকে তো এই সকল দিয়ে আটকে রাখতে হয় না। তারা আল্লাহর নবীর সঙ্গী ছিলেন, সঙ্গী হবেন। তাই উলামায়ে কেরাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবী যখন হুদায়বিয়ার সন্ধি চুক্তি করেছেন কাফিরদের সাথে, বাহ্যিকভাবে যদিও এই সন্ধিটি মনে হচ্ছিল মুসলমানদের বিরুদ্ধে কাফিরদের পক্ষে, সাহাবিরা চাচ্ছিলেন না সন্ধি করতে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে আমি সন্ধি করব, তাই সাহাবিরা করেছেন। ওই সন্ধি করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার জন্য একটি সুস্পষ্ট বড় বিজয় দান করে দিয়েছি। উলামা কেরাম বলেছেন এই বিজয় কোনটি, কারণ মক্কা বিজয় তো তখন হয় নাই, মক্কা বিজয় হয়েছে আরো প্রায় 1.5 বছর পরে। তাইলে ওই সময় কোন বিজয়ের কথা আল্লাহ বলেছেন? ওই সময় যে বিজয়ের কথা বলেছেন ওই বিজয় কোনো দেশ বিজয় নয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বিজয়ের কথা বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে খেদমতটুকু করছেন এই খেদমতের ফলাফল হিসাবে আমি আপনাকে যে বিজয় দান করছি ওই বিজয় রাজ্যের বিজয় নয়, ওই বিজয় কিছু মানুষকে আপনি বিজয় করে নিয়েছেন। সাহাবা কেরামকে যে আল্লাহর নবী রেখে গিয়েছিলেন, দুনিয়ার বুকে এর চেয়ে বড় বিজয় আর হয় না। আল্লাহ নবী কিছু মাটির মানুষকে ইমানের নূরে নূরান্বিত করে সোনার মানুষ হিসাবে রেখে গিয়েছিলেন। আল্লাহর নবীর সবচেয়ে বড় বিজয় হচ্ছে সাহাবায়ে কেরাম। ওই যে মক্কার কুরাইশরা বলেছিল মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নেওয়ার সাথে সাথে তার বংশ নির্বংশ হয়ে যাবে, কারণ তার কোনো পুরুষ আওলাদ নেই। আল্লাহ কিভাবে রক্ষা করেছেন বংশকে? দুনিয়ার সব মানুষের বংশ চলে বাবার থেকে ছেলে, তার থেকে তার ছেলে, এরকম ছেলে সন্তানের মাধ্যমে। একমাত্র এক্সেপশন, ইউনিক হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর বংশকে পরিচালিত করেছেন তার মেয়ের মাধ্যমে। এটি দুনিয়ার বুকে একটি ইউনিক শান, আল্লাহ এটি কাউকে দেন নাই। 2 নম্বর, তারা বলেছিল মুহাম্মদ যখন দুনিয়া থেকে বিদায় নেবেন তার নাম নেয়ার মতো কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে কেয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদকে রেখে দিয়েছেন তার হাবিবের নাম নেয়ার জন্য। দেখেন, আমি বলেছিলাম ইব্রাহিম আলাইহিসসালাম খলিলুল্লাহ, আর আমার নবী হাবিবুল্লাহ। খলিলুল্লাহ এবং হাবিবুল্লাহর পার্থক্য দেখেন। ইব্রাহিম দোয়া করেছেন আল্লাহর কাছে, ওয়াজআল্লি লিসানা সিদকিন ফিল আখিরিন, আল্লাহ আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমার পরবর্তী যারা আসবে তাদের কাছে যেন আমার নামটি জিন্দা থাকে।
ইব্রাহিম দোয়া করেছেন আল্লাহর কাছে, যেন আল্লাহ তুমি আমার নামটিকে জিন্দা রেখো। আর আমার নবীকে আল্লাহ নিজে বলে দিয়েছেন, ওয়ারাফানা লাকা যিক্রাক, হে নবী আমি আপনার আলোচনাকে সমুন্নত করেছি। জিব্রাইল আসলেন, এসে বলে দিয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আল্লাহ আপনার আলোচনাকে কিভাবে সমুন্নত করেছেন? আল্লাহ নবী বললেন, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ এমনভাবে আপনার শানকে সমুন্নত করেছেন, আল্লাহ বলেছেন ইজা জুকিরতু জুকিরতা মাইয়া, জিব্রাইল যাও আমার হাবিবকে গিয়ে বলে দিও আমি আমার হাবিবের শানকে আলোচনাকে এমনভাবে সমুন্নত করেছি, দুনিয়ার যে প্রান্তে আমার সৃষ্টির যে কোনায় যখন আমি আল্লাহর নাম নেওয়া হবে সাথে সাথে সেই সাথে আমার হাবিবের নামটিও তখন নেওয়া হবে। দুনিয়ার যে প্রান্তরে আজান হয় আল্লাহ দুনিয়ার টাইমটিকে এমনভাবে সেট করেছেন, পৃথিবীতে ২৪টি টাইম জোন রয়েছে, এজন্য ২৪ ঘন্টায় একটি পরিপূর্ণ দিন সমাপ্ত হয়, ২৪টি টাইম জোন। এই প্রত্যেকটি টাইম জোনের মধ্যেও আলাদা আলাদা পার্থক্য রয়েছে সময়ের, কোনো জায়গা থেকে আর কোনো জায়গার সময় আধা ঘন্টা আগে আধা ঘন্টা পরে। এই পৃথিবীর টাইমকে আল্লাহ এমনভাবে সেট করে রেখেছেন যে দুনিয়ার কোনো না কোনো জায়গায় কোনো না কোনো সময় নামাজের সময় হচ্ছে, নামাজের সময় হলে ওই জায়গায় আজান দেয়া হচ্ছে, আর আজানে মুয়াজ্জিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরেই বলছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ যে বলেছিলেন আমি আপনার শানকে আলোচনাকে সমুন্নত করেছি, এই কথার রেফারেন্স আমরা পাই প্র্যাকটিক্যালি আজানের মধ্যে। দুনিয়ার প্রত্যেকটি জায়গায় আল্লাহ সময়কে এমনভাবে নির্ধারণ করেছেন যে কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে আজান হচ্ছে, যেখানে আজান হচ্ছে সেখানে আমার নবীর নামটিও নেওয়া হচ্ছে। এজন্য হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আগাররু আলাইহি লিন্নুবুওয়াতি খাতামুন মিনাল্লাহি মাইমুনুন ইয়ালুহু ওয়া ইয়াশহাদু ওয়া দাম্মাল ইলাহু ইসমান নবী ইলা ইসমিহি ইযা কালা ফিল খামসিল মুআযযিনু আশহাদু। দুনিয়ার মধ্যে যে জায়গায় মুয়াজ্জিন যখন আশহাদু বলে, সেই আশহাদু শুধু লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হয় না, পরের আশহাদু হচ্ছে মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শানকে কিভাবে সমুন্নত করেছেন, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম, আল্লাহ তুমি আমাকে জান্নাতুন নাঈম দান করো, আর আমার নবীকে আল্লাহ নিজে জান্নাতের মালিকানা দিয়ে দিয়েছেন, বলেছেন ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আমি আপনাকে জান্নাতের নহর কাউসারের মালিকানা দান করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যখন নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিমকে যখন নিক্ষিপ্ত করা হচ্ছে, ইব্রাহিমের দিলের মধ্যে আল্লাহর প্রতি নির্ভরতা তাওয়াক্কুল জাগলো, তিনি বললেন হাসবি আল্লাহু ওয়া নিআমাল ওয়াকিল, তিনি বললেন আল্লাহ আমার জন্য যথেষ্ট, আর আল্লাহ কত উত্তম তত্ত্বাবধায়ক। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে আল্লাহকে ডেকেছেন যে হাসবি আল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট, আর আমার নবীকে আল্লাহ নিজে বলে দিয়েছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবাআকা মিনাল মুমিনিন, হে নবী আপনার জন্য আর যে সকল মুমিন মুসলমান আপনার অনুসরণ করে সবার জন্য আমি আল্লাহ যথেষ্ট। ইব্রাহিম নিজে বলেছেন আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, আর আল্লাহ আমার নবীকে বলেছেন হে নবী আমি আপনার জন্য যথেষ্ট। আমি ইব্রাহিম আলাইহিস সালামের শানের তাওহীন করছি না, নাউযুবিল্লাহ, ইব্রাহিম আমাদের পিতা, মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমরা আমাদের বাবা ইব্রাহিমের মিল্লাতের অনুসারী, শুধু এতটুকু বুঝাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন তার খলিলকে যে শান দিয়েছেন সেটিকে তো আমরা অবশ্যই স্বীকার করি, কিন্তু আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে শান দিয়েছেন আল্লাহর পুরো মাখলুকাতের মধ্যে আল্লাহ এটি আর কাউকেই দেন নাই। এজন্য দেখেন আল্লাহ তার হাবিবকে সূরা কাউসার নাজিল করে সান্ত্বনা দিয়েছেন যে পুত্র আপনি হারিয়েছেন, এর বিনিময়ে আমি আপনাকে কাউসার দান করেছি। কিন্তু আপনি যখন কাউকে সান্ত্বনা দেন তখন আপনি কি করেন? আপনি বলেন ধৈর্য ধারণ করো, এত হাহাকার হতাশা নিমজ্জিত হয় না,
আল্লাহর প্রতি সবর করো ইত্যাদি ইত্যাদি। আল্লাহ রাব্বুল আলামিন একবারও সবর করার কথা বলেন নাই, আল্লাহ ওই পুত্রের ইন্তেকালের কথা উল্লেখই করেন নাই। উলামায়ে কেরাম বলেছেন যে কাউসার নিয়ামত দান করার পরে অন্য কোনো দুঃখের কথা উল্লেখ করারই প্রয়োজন হয় নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এই সূরা হাসিয়েছে, এজন্য এই সূরা আমাদের কাছে এত প্রিয়। এই সূরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মুখ মুবারকে হাসির চিহ্ন ফুটিয়ে তুলেছে। সম্মানিত হাজির উলামায়ে কেরাম বলেছেন কাউসার দ্বারা প্রথমে তো উদ্দেশ্য জান্নাতের সেই নহর, যে নহর থেকে আল্লাহর নদী পানি পান করাবেন। দুই নম্বর হচ্ছে কোরআন শরীফ, যে কোরআন শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত মুজিজা হিসাবে রেখে দিয়েছেন। দেখেন কোরআন শরীফ মুজিজা, আল্লাহ তার অন্যান্য নবীদেরকেও তো মুজিজা দিয়েছিলেন। মুসা আলাইহিসসালামকে লাঠি দিয়েছিলেন, তিনি লাঠি হাত থেকে ফেললে সেই লাঠি সাপ হয়ে যেত। তিনি লাঠি দিয়ে বালি দিয়েছেন, নীল নদের মধ্যে রাস্তা হয়ে গেছে। কিন্তু সেই লাঠি যদি আমি আপনার হাতে দেই আর আপনি যদি সারাদিন বাড়ি দেন, সেই লাঠি থেকে সাপ হবে বা সেই লাঠি থেকে সাগরের পানি দুই ভাগ হবে? হবে না। মুজিজা তো লাঠির নয়, মুজিজা হচ্ছে মুসা আলাইহিসসালামের। সেই লাঠি দিয়ে আপনি সারাদিন বাড়ি দিলেও সাপ হবে না কিংবা সাগরে রাস্তাও হবে না। কিন্তু এই কোরআন শরীফ কিয়ামত পর্যন্ত, এটি আল্লাহর নবীর হাতে যেরকম মর্যাদা ছিল উম্মতের মধ্যে, আদলা কোনো উম্মতের হাতেও এই কোরআন মর্যাদা হয়ে থাকবে। আল্লাহর নবী বলেছেন জামিউ তিরমিজি কিতাবে, অধ্যায় হচ্ছে কিতাবু ফাদাইলিল কোরআন, এই অধ্যায়ের মধ্যে হাদিস রয়েছে কোরআন শরীফের ফজিলতের উপরে। আল্লাহর নবী বলেছেন লা তানকাদি আজাইবুহু, এই কোরআনের চমৎকার চমৎকার বিস্ময়কর বিস্ময়কর আবিষ্কার কিয়ামত পর্যন্ত শেষ হবে না। আমি আপনাকে একটি ছোট্ট উদাহরণ বলি কোরআন শরীফের কিরকম মুজিজা। সূরা মুমিনুনের মধ্যে 18 নম্বর পারায় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে বাচ্চার জন্ম কিভাবে হয়, বাচ্চা কিভাবে বেড়ে উঠে, এই পুরো বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন খুলে খুলে আমাদেরকে জানিয়েছেন সূরা মুমিনুনের মধ্যে। আল্লাহ বলেছেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খালাকনান নুতফাত আলাকাতান ফখালাকনাল আলাকাত মুদগা ফখালাকনাল মুদগাত আযামান ফাকাসাউনাল আযামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ বলেছেন আমি মানুষকে মাটির নির্যাস দিয়ে বানিয়েছি, আদমকে উদ্দেশ্য এখানে মাটির নির্যাস থেকে। এরপরে মানুষকে এক বিন্দু বীর্য হিসাবে আমি রেখে দিয়েছি একটি সুরক্ষিত কারাগারে, মায়ের পেটের মধ্যে। আল্লাহ বলেছেন সুরক্ষিত কারাগার মায়ের জরায়ুর মধ্যে। এরপরে আমি এই বীর্যের ফুটাকে আমি বানিয়েছি একটু ঝুলন্ত মাংসপিণ্ডের মতো, ইংরেজিতে বলা হয় জাইগট, দুই নম্বর স্টেজে ঝুলন্ত একটি ফ্ল্যাশ। এরপরে আমি এটিকে বানিয়েছি মাংসপিণ্ড, এরপরে এর মধ্যে আমি হাড় সৃষ্টি করেছি, হাড্ডি সৃষ্টি করেছি, এরপরে এর বাইরের দিকটি আমি চামড়া এবং গুস দিয়ে ঢেকে দিয়েছি, এরপরে আমি এটিকে মানুষের সুরত দিয়েছি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, বরকতময় আল্লাহ কত উত্তম সৃষ্টিকর্তা। এবার এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটে বাচ্চার বেড়ে ওঠার যে কয়েকটি পদ্ধতি, আল্লাহ প্রত্যেকটি পদ্ধতিকে বর্ণনা করেছেন। প্রথমে এক ফুটা বীর্য আকারে মায়ের জরায়ুর মধ্যে, পরে এই জরায়ুর মধ্যে বাচ্চার যে অস্তিত্ব সেটি একটি ফ্ল্যাশ হয়ে মায়ের জরায়ুর সাথে লটকে থাকে, এটাকে আরবিতে বলা হয় আলাকা, ইংরেজিতে বলা হয় জাইগট। এরপরে সেটি হয় গুস্তের টুকরা, এরপরে এর মধ্যে আল্লাহ হাড় সৃষ্টি করেন, এরপরে একে আবার গুস্ত দিয়ে ঢেকে দেন, এরপরে আল্লাহ মানুষের সুরত দেন। আমেরিকার, দুঃখিত কানাডার টরন্টো বিশ্ববিদ্যালয়ের অ্যানাটমি বিভাগের প্রফেসর ডক্টর কিথ এল মোর, তিনি বর্তমান যুগের একজন প্রসিদ্ধ চিকিৎসা বিজ্ঞানী, আমি তার নিজের লেখা বইয়ে পড়েছি, তিনি যখন এই দুটি আয়াত তার চোখে পড়েছে তিনি খ্রিস্টান ধর্ম ছেড়ে ইসলাম কবুল করে নিয়েছেন। তার বিশ্বাস হয়ে গেছে যে আল্ট্রাসোনোগ্রাফি বের হওয়ার আগে
কোনো মানুষের পক্ষে মায়ের পেটে বাচ্চার জন্ম কিভাবে হয় সেটি কখনো দেখা জানা এবং পরখ করা সম্ভব ছিল না। এজন্য আমি বিশ্বাস করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সত্যই আল্লাহর নবী। তিনি যদি আল্লাহর নবী না হতেন এবং আল্লাহ যদি তাকে এটি না জানাতেন, কোনো মানুষের পক্ষে আলট্রাসোনোগ্রাফি আবিষ্কার হওয়ার পূর্বে মায়ের পেটে বাচ্চার বেড়ে ওঠাটি দেখা, কোন কোন স্টেজে কিভাবে হয় সেটি জানা এবং অ্যাকুরেটলি সেটি বলে দেয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাহলে দেখেন, আজকের চিকিৎসা বিজ্ঞানের এই উন্নতির যুগেও কিন্তু কোরআন মুআজিজা। বেয়াদবি করছি না, কিন্তু মুসা আলাইহিস সালামের লাঠি আজ কিন্তু মুআজিজা নয়। মুসা আলাইহিস সালামের লাঠি আজ কিন্তু মুআজিজা নয়। এই লাঠি দিয়ে আপনি সারাদিন বাড়ি দেন, লাঠি দিয়ে কিন্তু সাগর দুই ভাগ হবে না। কুরআন শরীফ আজও কিন্তু মুমিনের অন্তরকে যেরকম শান্তি দিতে পারে, কাফিরের অন্তরে সেরকম ইমান প্রবেশ করিয়ে দিতে পারে। আরেকটি উদাহরণ দিই, যেটি আমার কাছে সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ মনে হয়, আমি অনেক মাহফিলে এটি বলেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআন শরীফের মধ্যে কি মুআজিজা রেখেছেন আজকের যুগে, আজকের বিজ্ঞানের যুগে। হ্যাঁ, কুরআন শরীফের এক মুআজিজা ছিল, তৎকালীন জাহিলি যুগ ছিল, কবিতা এবং সাহিত্যের যুগ। আরবরা জায়গায় দাঁড়িয়ে বানিয়ে বানিয়ে সুন্দর সুন্দর কবিতা বলতে পারত এবং তারা বলতো যে আমরা আরব জাতি ছাড়া বাকি দুনিয়ার সব মানুষ হচ্ছে আজমি। আজমি অর্থ হচ্ছে যারা কথা বলতে পারে না সুন্দর করে, তুতলা, এদেরকে আরবিতে বলা হয় আরজামি। তা আরবরা আমাদেরকে বলতো আর জানি, এরা তো কথাই বলতে পারে না, কথার সৌন্দর্য তো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই আরবদের শ্রেষ্ঠ কবি ছিলেন লাবিদ ইবনে রাবিয়া। তিনি বাইতুল্লাহ শরীফের পাশে যে উকাজ মেলা হতো, সাতবার সেই মেলায় সেরা কবির খেতাব বিজয়ী হয়েছেন। সেই কবি যখন সূরা কাউসার তিলাওয়াত করেছেন, তখন তিনি আল্লাহর নবীর হাতে হাত থেকে ইসলাম কবুল করে নিয়েছেন এবং তিনি বলেছেন যে আমার বিশ্বাস হয়ে গেছে সূরা কাউসার পরে, লাইসা হাযা মিন কালামিল বাশার, এই সূরা কাউসার কোনো মানুষের বানানো কথা হতেই পারে না। এবার আপনি বলবেন কিরকম, সেটা কিরকম আমিও বলতে পারবো না, কারণ আগের ওই আরবি কবিতার যে জ্ঞান আল্লাহ সেটি আমাকে দেন নাই। আরবরা তখন বুঝতো, কবি লবিদ ইবনে রাবিয়াকে উমর রাদিয়াল্লাহু আনহু একবার বলেছিলেন, ভাই লবিদ, আপনি কি আর কবিতা পড়েন না বা কবিতা লিখেন না, কবিতা তৈরি করেন না? তিনি বলেছেন, উমর, আবা আদাল কোরআন, উমর, কোরআন নাজিল হওয়ার পরেও আবার আমার কি কবিতা বলার কোনো সুযোগ থাকলো? কোরআনুল করিম তো সমস্ত সাহিত্যিক এবং কবির জবানকে চিরতরে বন্ধ করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার যখন সূরা নাজম নাজিল হয়েছে, মক্কার একটি পাহাড়ের পাশে দাঁড়িয়ে সূরা নাজম তিলাওয়াত করছেন। এবার হাফিজে কোরআনরা জানেন সূরা নাজমের শেষ রুকুটি কিরকম ছন্দময়। এবার আপনি একটু কল্পনা করে দেখেন, আল্লাহর নবীর জবান থেকে যদি কখনো সূরা নাজমের তিলাওয়াত শুনতেন তাহলে আপনার কাছে কেমন লাগতো? রাসূলুল্লাহ সূরা নাজম তিলাওয়াত করছেন, মুসলমানরা সাহাবায়ে কেরাম আশেপাশে জমা হয়েছেন, ধীরে ধীরে দু চারজন কাফির এসে জমা হয়েছে, দেখতে দেখতে আশেপাশে মক্কার প্রায় অর্ধেক কাফির এসে জমা হয়ে গেছে, সবাই কান পেতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূরা নাজম তিলাওয়াত শুনছে। সূরা নাজমের শেষ আয়াত কিন্তু সেজদার আয়াত। সূরা নাজমের শেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন বারবার প্রশ্ন করেছেন, ইংরেজিতে বলা হয় রেটরিক্যাল কোয়েশ্চন। আল্লাহ রাব্বুল আলামিন খুঁচা দিয়ে দিয়ে প্রশ্ন করেছেন যে তোমরা এটি করো, এটি কেন করো না, তোমরা এটি মনে করো তাহলে এটি কেন করো না, এটি কে করেছে, ওই দান কে করেছে, ওই সৃষ্টি কে করেছে, তোমাদেরকে টাকা পয়সা ধনী কে বানিয়েছে, ইত্যাদি ইত্যাদি বারবার খালি প্রশ্ন। এই প্রশ্নগুলো যদি কেউ বুঝে তাহলে মাথার মধ্যে একটি ভাবের সৃষ্টি হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছেন জান্নাতি কণ্ঠে, আর কাফিররা শুনছে। শেষ আয়াতে গিয়ে যখন সেজদার আয়াত এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সেজদায় গিয়েছেন, সাথে সাথে সমস্ত মুসলমানরা গিয়েছে, কাফিররাও সেজদায় পড়ে গিয়েছে। কোরআন শরীফ মুআজিজা তখনকার যুগের জন্য, আরবি সাহিত্যের দিক থেকে কোরআন মুআজিজা, আজকের বিজ্ঞানের যুগে বিজ্ঞানের দিক থেকে কোরআন আল্লাহর মুআজিজা, আল্লাহর নবীর মুআজিজা। কারণ আল্লাহর নবী বলেছেন, লা তানকাদি আজাইবুহু, এই কোরআনের মুআজিজা শেষ হবে না। আপনাকে আরেকটি মুআজিজা বলি, সূরা হজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, বুরিবা মাসালুন, তোমাদের জন্য একটি উদাহরণ দেয়া হচ্ছে, ফাস্তামিউ লাহু, অত্যন্ত মনোযোগ দিয়ে এই উদাহরণ তোমরা শুনো,
ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া বাকি যার পূজা করো, তোমাদের দেবদেবী হোক আর তোমাদের নিজের নফসেরই পূজা যদি করে থাকো, নাস্তিকরা যেটি করে নিজের খেয়াল খুশি নিজের ইচ্ছা ইত্যাদির পূজা তারা করে, তোমরা আল্লাহ ছাড়া যার কাছেই হাত পাতো, লাইন ইখলুকু যুবাবাং ওয়ালা ইজতামাউ লাহু, এরা সবাই যদি একত্রিত হয়ে যায় তবুও একটি মাছিও তৈরি করতে পারবে না। আল্লাহর উদাহরণ, কারণ কি, আধুনিক ফিজিক্স আধুনিক পদার্থবিজ্ঞান আমাদেরকে জানিয়েছে যে প্রাণ সৃষ্টি করা যায় না। আপনি একজন বড় ইঞ্জিনিয়ার হয়তো আমার মোবাইল থেকে একটি কম্পিউটার বানিয়ে ফেলতে পারে, অথবা তার কাছে একটু লোহা লক্কর দিলে সে হয়তো একটি কম্পিউটার বানিয়ে ফেলবে, অথবা একটি রোবট বানিয়ে ফেলবে যে মানুষের মতো হাঁটে এবং কাজ করে, কিন্তু এর মধ্যে সে কম্পিউটার দিয়ে প্রোগ্রামিং করেছে, প্রাণ দিতে পারে নাই। লিভিং থিং ক্যান নট বি প্রডিউসড ফ্রম আনলিভিং থিংস, এটি বিজ্ঞানের সূত্র যে প্রাণকে কখনো প্রাণহীন থেকে সৃষ্টি করা যায় না। এই কাগজকে দিয়ে আপনি কয়েক মিলিয়ন বছর চেষ্টা করলেও এর মধ্যে প্রাণ সৃষ্টি করতে পারবেন না, তাই এরা কখনো একটি মাছিও তৈরি করতে পারবে না। আপনার হয়তো মনে হবে আল্লাহ কেন মাছি বললেন, মশা কেন বললেন না, মশাও তো পারবে না, কারণ পরের আয়াতে আল্লাহ বলেছেন ওয়াইন ইয়াসলুবহুমুজ যুবাবু শাইআন, মাছি তৈরি করা তো ছাড়ো দূরের কথা, এরা যখন খাচ্ছে তাদের কাছ থেকে মাছি যদি কোনো খাবার কেড়ে নিয়ে যায়, লা ইয়াসতানকিযুহু মিন হুশাইআ, তারা মাছির কাছ থেকে ওই খাবারটি কেড়েও আনতে পারবে না। দরফাত তালিবু আল মাতলুব, কত দুর্বল যারা চাও আর কত দুর্বল তারা যাদের কাছে চাওয়া হচ্ছে। আপনার মনে হবে যে মাছির কাছ থেকে খাবার কেড়ে আনতে পারবো না, আমি যদি আগ থেকে ব্যবস্থা করে রাখি ওই মাছিকে পাকড়াও করার, ধরেন আশেপাশে আপনি একটি জাল দিয়ে রাখলেন, যেই মাত্র মাছি আপনার কাছ থেকে খাবার নিয়ে দৌড় দিল আপনি খপ করে ধরে মাছিকে কেটে ওই খাবার বের করে আল্লাহর আয়াতকে কোরআনকে আপনি ভুল প্রমাণিত করে দিলেন। মাঝে মধ্যে নাস্তিকরা এরকম যুক্তি দেয়। জার্মানিতে থাকেন বাংলাদেশের একজন কুখ্যাত নাস্তিক, নাম বলছি না বাদ দেন, আমার খুব হাসি পেয়েছিল, একবার ওই ব্যক্তি বলেছিলেন যে আল্লাহ তো কোরআনে বলেছেন যে এই কোরআনের কোনো সুরার মতো একটি সুরা তোমরা বানিয়ে আনতে পারবে না, আমি কালকে আপনাদেরকে সুরা ফাতেহার মতো একটি সুরা বানিয়ে দেখাবো। আমি পরের দিন বড় আগ্রহ নিয়ে অপেক্ষা করছি যে ওই ব্যক্তি সুরা ফাতেহা কি বানিয়ে নিয়ে আসেন। পরের দিন তার ফেসবুকে যখন আমি ঢুকলাম, ঢুকে দেখি তিনি সুরা ফাতেহার যে অনুবাদ সেটি লিখেছেন, যেই জায়গায় আল্লাহ আল্লাহর নাম বলেছেন সেই জায়গা তিনি আল্লাহর নাম কেটে মায়ের নাম বসিয়ে দিয়েছেন, বাকি পুরো সুরা ফাতেহা। আমি বললাম যে বুকা, ওই ব্যক্তি একবার ধরা খাইতো, এখন দুইবার ধরা খেয়েছে, অর্থাৎ কুরআন শরীফ তাকে এমনভাবে আচ্ছন্ন করেছে সে সুরা ফাতেহা বানিয়েছে ওটিও পরিবর্তন করতে পারে নাই, হুবহু সুরা ফাতেহা এনে বসিয়ে দিয়েছে। মানে নকল মারা, আপনি কুরআন শরীফকে কি নকল করবেন? কুরআন শরীফকে, কুরআন শরীফ আপনার উপর এইরকম প্রভাব সৃষ্টি করে যে ওই ব্যক্তি সুরা ফাতেহার মতো একটি আয়াতও নিজে বানিয়ে আনতে পারে নাই, পুরো সুরা ফাতেহাকে হুবহু কপি করে বসিয়ে আল্লাহর নাম কেটে মায়ের নাম। তো এইটাতে তো কোনো বড় পণ্ডিত তো জাহির হলো না, কোনো কবি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি কবিতা নিয়ে এসে তিনি বলেছেন নদী আমি এই জায়গায় লিখে দিলাম সাগর, তো কী হলো, এটা কি আমার কবিতা? আমার তো কবিতা হলো না এখানে। তাইলে কুরআন শরীফের ওই চ্যালেঞ্জের কাছে তিনি এমনভাবে পরাজিত হয়েছেন যে হুবহু সুরা ফাতেহা তাকে লিখতে বাধ্য হয়েছে। যাই হোক, আল্লাহ বলেছেন যে তোমরা মাছির কাছ থেকে খাবার উদ্ধার করতে পারবে না। এবার আপনি যদি বলেন আমি যদি তড়িগড়ি করে এক সেকেন্ডের মধ্যে মাছিকে ধরে কেটে খাবারটি উদ্ধার করে নেই, তাহলে তো আল্লাহকে আমি মিথ্যা প্রমাণিত করলাম, কোরআনকে মিথ্যা প্রমাণিত করলাম। না, হবে না, কারণ কোরআন তো কিয়ামত পর্যন্ত মুজিজা, কোরআনের মধ্যে এমন কিছু থাকতেই পারে না যেটি আল্লাহর সৃষ্টির খেলাফ, কারণ কোরআন আল্লাহর কথা, সৃষ্টি আল্লাহর কাজ। সাধারণ কোনো মানুষের কথা এবং কাজের মধ্যে অমিল থাকলে আপনি বলবেন বড় নিচু মানুষ, তাই না, এরকম বলবেন। এবার আপনি কি মনে করেন আল্লাহর কাজ এবং আল্লাহর কথার মধ্যে পার্থক্য হতে পারে? পারে না। আধুনিক জীববিজ্ঞান আমাদেরকে জানিয়েছে যে আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি হজম শক্তি আল্লাহ দিয়েছেন মাছিকে। মাছি কোনো খাবার খাওয়ার এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগ সময়ের মধ্যে ওটি হজম করে নাই করে ফেলে। এবার যদি আপনি একটি মাছি আপনার কাছ থেকে কোনো খাবার কেড়ে নিয়ে যায়, আপনি যদি একটি মাছিকে খপ করে ধরে ফেলেন,
সেই ধরতেও তো এক সেকেন্ড টাইম যাবে, এরপরে যদি কেটে ফেলেন ব্লেড দিয়ে সেই কাটতেও তো এক সেকেন্ড টাইম যাবে, ওই দুই সেকেন্ডের পরে কেটে আপনি মাছির পেটে কিছুই পাবেন না, কারণ মাছি খাবার খাওয়ার এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগ সময়ের মধ্যে ওই খাবার হজম করে ফেলেছে। সুবহানাল্লাহ, দেখেন সম্মানিত হাজিরিন, যেটি বলছিলাম আল্লাহর নবীকে আল্লাহ কাউসার দান করেছেন। কাউসার কি? প্রথমত আমরা জানলাম কাউসার হচ্ছে জান্নাতের নহরগুলির মধ্যে একটি নহর। দুই নম্বর, উলামায়ে কেরাম বলেছেন এই কাউসার দ্বারা অন্যান্য নিয়ামতের উদ্দেশ্য, এর মধ্যে একটি নিয়ামত হচ্ছে কোরআন, যেটি কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর মুজিজা হয়ে থাকবে। তিন নম্বর বললাম এই বিশাল বড় উম্মত যাদেরকে দুনিয়াতে পাঠানোর ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন শেষ উম্মত বানিয়েছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেওয়ার ক্ষেত্রে এই উম্মতকে প্রথম উম্মত বানিয়ে জান্নাতে দেবেন। চার নম্বর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে মহান নিয়ামত দিয়েছেন সেটি হচ্ছে মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ কি? কুরআন শরীফে আল্লাহ বলেছেন وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَّكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَّحْمُودًا। কিয়ামতের দিন সমস্ত মানুষ যখন এক জায়গায় উপস্থিত হবে আল্লাহর সামনে, তখন মানুষ নবীদের কাছে ছুটে যাবে যে আপনারা আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। আদম আলাইহিসসালামের কাছে যাবে, তিনি বলবেন যে আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও নূহ আলাইহিসসালামের কাছে। মানুষ আসবে, নূহ আলাইহিসসালাম পাঠিয়ে দিবেন ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। মানুষ আসবে, তিনি পাঠিয়ে দেবেন মুসা আলাইহিসসালামের কাছে, তিনি পাঠিয়ে দেবেন ঈসা আলাইহিসসালামের কাছে। শেষ পর্যন্ত যখন কেউ করবে না, তখন এই দুনিয়ার সমস্ত মানুষ আদম থেকে নিয়ে সর্বশেষ যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, প্রত্যেকটি মানুষ একত্রে চলে আসবে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, এসে বলবে ইয়া রাসূলুল্লাহ, বলে আল্লাহর নবীর প্রশংসা করবে, এরপরে বলবে আমাদের জন্য আপনি শাফাআত করুন। আল্লাহর নবী তখন সেজদায় পড়ে আল্লাহর কাছে সমস্ত আদম সন্তানের জন্য বিচার কাজ শুরু করার শাফাআত করবেন। এই মাকামে মাহমুদ কোন জায়গায়? এই মাকামে মাহমুদ হচ্ছে আল্লাহর আরশের ডান পাশে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের জন্য আরেকটি স্টেশন বানিয়েছেন, সেই স্টেশনের নাম হচ্ছে মাকামে মাহমুদ। মাকামে মাহমুদ সেই জায়গা যে জায়গায় দাঁড়িয়ে রাসূলুল্লাহ আল্লাহর সৃষ্টির সমস্ত মানুষের প্রশংসা শুনবেন। এই দুনিয়াতে আমরা যারা আমাদের নবীর প্রশংসা করছি, তারা তো সেদিন মুখ ভরে প্রশংসা করবই, সেদিন সেই বদবক্তরাও আল্লাহর নবীর প্রশংসা করতে বাধ্য হবে যারা এই দুনিয়াতে আমার নবীর প্রশংসা করে নাই। তাইলে সেটি তো উত্তম যে দুনিয়াতে আমরা প্রশংসা করছি, আমরাই গিয়ে আবার আখেরাতে প্রশংসা করব। লজ্জা তো তাদের জন্য যারা এই দুনিয়াতে আমার নবীর নামে বদনাম করছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কুফরি করছে, আর কিয়ামতের দিন বাধ্য হয়ে মাকামে মাহমুদের নিচে দাঁড়িয়ে ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহর নবী প্রশংসা করবে। কিন্তু প্রশংসা করবে এটি নিশ্চিত, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে মাকামে মাহমুদ দান করেছেন। দেখেন সম্মানিত হাজিরিন, বক্তব্য শেষ করব আর সময় নেই। আমরা বললাম আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত হচ্ছে আল কাউসার। যেই কাউসার শব্দটি এসেছে কাসরাতুন শব্দ থেকে, অর্থ হচ্ছে প্রচুর। এই প্রচুরের মধ্যে একটি নিয়ামত হচ্ছে জান্নাতের নহর, দুই নম্বর কোরআন, তিন নম্বর হচ্ছে এই বড় উম্মত, চার নম্বর মাকামে মাহমুদ। আর বাকি নিয়ামত রাজির কথা ওলামায়ে কেরাম বলেছেন যে নিয়ামত আমরা বলে কি শেষ করব? আল্লাহ তার হাবিবকে বলে দিয়েছেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আমি আপনার আখিরাতে আপনার দুনিয়া থেকে আরো বেহতর করে দিয়েছি আখিরাতকে। আর দুনিয়া কি রকম ছিল? দুনিয়াতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ থেকে যখন মদিনা তাইয়্যিবায় হিজরত করেছেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিবলা হিসেবে আল্লাহর আদেশ প্রাপ্ত হয়েছিলেন যে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়ার জন্য। বাইতুল মুকাদ্দাসের দিকে মুসলমানদের কিবলা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছা ছিল যে বাইতুল মুকাদ্দাস থেকে কিবলাটি পরিবর্তন হয় যদি আমার বাবা ইব্রাহিম আলাইহিসসালামের তৈরি করা ঘর বাইতুল্লাহর দিকে মুসলমানদের কিবলা হয়ে যায় তাহলে আমি বড় খুশি হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তো ঠিক আছে, মনে মনে বলেছেন ঠিক আছে, কিন্তু মুখে কখনো আল্লাহর কাছে এই দোয়া করেন নাই।
কিন্তু তিনি তার চেহারা মোবারক আসমানের দিকে তুলে রাখতেন। আল্লাহ তাআলা হাবিবের চেহারা দেখে কিবলাকে বাইতুল মুকদ্দাস থেকে পরিবর্তন করে বাইতুল্লাহর দিকে ফিরিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। ইয়া রাসূলুল্লাহ, আমি দেখি আপনি মুখে তো কখনো বলেন না, কিন্তু আমি দেখি আপনি আপনার চেহারা আসমানের দিকে তুলে রাখেন। আপনার মনে মনে হয়তো আসে, আপনার মনে মনে আসে যে কিবলাটি যদি বাইতুল্লাহর দিকে ফিরে যেত, ফালা নুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, অতএব আপনি যে কিবলার দিকে ফিরলে সন্তুষ্ট হন, আপনার খুশির জন্য আমি আল্লাহ আপনার উম্মতের নামাজের কিবলাকে পরিবর্তন করে দিচ্ছি। তাহলে যে নবীর চেহারা মুবারক আসমানের দিকে তুললে আমাদের কিবলা পরিবর্তন হয়ে যায়, সেই নবীকে যদি আল্লাহ বলেন ওয়ালাল আখিরাতু খাইরুল লাকা মিনাল উলা, সেই নবীকে যদি আল্লাহ বলেন আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, তাহলে আল্লাহ কিয়ামতের দিন তার হাবিবকে কোন মর্যাদা দান করবেন সেটি কিয়ামতের দিন না গেলে আমরা কখনো দুনিয়াতে বসে বোঝা সম্ভব নয়। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে এই নিয়ামতের ভাগিদার আমাদেরকেও করেছেন। আল্লাহ বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিন ক্বাবলু ওয়া ফি হাযা লিয়াকুনার রাসূলু শাহীদান আলাইকুম ওয়া তাকুনু শুহাদা আলান নাস। কিয়ামতের দিন আমাদের নবী আমাদের জন্য আল্লাহর কাছে সাক্ষী দেবেন, আর বাকি তাম উম্মতের জন্য আল্লাহর কাছে আমরা সাক্ষী হয়ে দাঁড়াবো। সহিহ বুখারীতে হাদিস রয়েছে, নূহ আলাইহিস সালামের উম্মতরা বলবে আল্লাহ তোমার নবী নূহ আমাদের কাছে তোমার দিনের দাওয়াত পৌঁছে দেন নাই। নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ আমি পৌঁছে দিয়েছি, এরা আমার ডাকে সাড়া দেয় নাই। আল্লাহ নূহ আলাইহিস সালামকে বলবেন আপনার কি কোনো সাক্ষী আছে যে আপনি ঠিকমতো আমার দিনের দাওয়াত পৌঁছিয়েছেন? নূহ আলাইহিস সালাম বলবেন আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং তার উম্মত আজ আমার সাক্ষী। আল্লাহ আমাদেরকে ডাকবেন, আমরা গিয়ে বলবো আল্লাহ তোমার নবী নূহ আলাইহিস সালাম ঠিকমতো দাওয়াত পৌঁছিয়েছেন, এরা কথা শুনে নাই। আল্লাহ বলবেন যে তোমরা কিভাবে জানলে নূহ দাওয়াত পৌঁছিয়েছেন, নূহ কোন সময়কার আর তোমরা কোন সময়কার? আমরা বলবো আল্লাহ আমরা চোখে দেখি নাই ঠিক আছে, কিন্তু তুমি আমাদের কাছে তোমার কালামে পাক দিয়েছো, সেখানে আমরা পেয়েছি তোমার নবী ঠিকমতো তার কাজ আঞ্জাম দিয়েছেন, আর আমরা তোমার কিতাবে যে কথা পেয়েছি সেটি আমাদের চোখের দেখার চেয়েও বেশি বিশ্বস্ত হয়ে গেছে। আমাদের সাক্ষীতে অন্যান্য নবীদের মুকদ্দমা আল্লাহর কাছে পেশ হবে। এরপরে আল্লাহ বলেছেন ফসল্লি লিরব্বিকা ওয়ানহার, এত যে নিয়ামত দিলাম এজন্য আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন। আল্লাহ এখানে বলেন নাই আল্লাহর জন্য নামাজ পড়ুন, আল্লাহ তাকে তার হাবিবের নিসবত দিয়ে বলেছেন আপনাকে যিনি রব হিসাবে এত নিয়ামত দিলেন সেই দয়াময় মায়াময় রবের জন্য আপনি নামাজ পড়ুন এবং কুরবানি দিন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার শত্রুরাই তো নির্বংশ হবে। আজকে যদি আবু জাহেলের বংশধর দুনিয়াতে থাকেও লজ্জা কেউ বলবে না সে আবু জাহেলের বংশধর, আল্লাহ কেসকে এমনভাবে উল্টিয়ে দিয়েছেন। দেখেন যে আবু লাহাব আমার নবীর এরকম দুশ্মনী করেছিল, সেই আবু লাহাবের তিন পুত্র এক কন্যা, তিন পুত্র উচবা উচাইবা এবং মুয়াতাব, এই তিনজনের মধ্যে বড়জন আর তিন নম্বর জন ইসলাম কবুল করে আল্লাহ নবীর সাহাবি হয়ে গিয়েছেন। একমাত্র কন্যা দুরারা, যে আবু লাহাব এবং উম্মে জামিল মৃত্যু পর্যন্ত আল্লাহ নবীর সবচেয়ে বড় দুশ্মন ছিল, সেই আবু লাহাব এবং উম্মে জামিল দম্পতির একমাত্র কন্যা দুরারা ইসলামের দাওয়াত শুরু হওয়ার সাথে সাথে ইসলাম কবুল করে নিয়েছেন। তাইলে এর চেয়ে বড় আবু লাহাবের জন্য আর পরাজয় কি হতে পারে, যে যার জন্য যার বিরুদ্ধে সারাটি জীবন ব্যয় করলাম আমার পুরো আওলাদ তার অনুসারী। আর এক পুত্র উতাইবা, সে ইসলাম কবুল করে নাই, বরং সে ব্যক্তি এত কট্টর কাফির ছিল, সে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি মুখে থুতু দিয়েছিল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি তাকে বদদোয়া দিয়েছিলেন, এজন্য সে নিকৃষ্টভাবে মৃত্যুর মুখে পতিত হলো। সম্মানিত হাজিরিন, আমরা সূরা কাউসার তিলাওয়াত করলাম, এমন একটি সূরা যেটি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি এর চেহারা মুবারকে হাসি ফুটিয়েছিল। আমরাও দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে যত খায়র এবং বরকত রেখেছেন এগুলোর জন্য আমাদেরকেও দান করেন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আজানের সময় হয়ে গেছে,
সংক্ষিপ্ত দোয়া একটি করে বিদায় নিচ্ছি, আজানের সময় হয়ে গেছে। আল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা তুহিব্বু ওয়া তারদা বি আন তুসাল্লি আলাই রব্বুল আলামিন। আমরার এই মাহফিলটা তুমি কবুল করো মাওলা, আমরার এই মাহফিলটাকে তুমি কবুল করো। এই মাহফিলে উপস্থিত কোনো সাইলের হাত তুমি খালি ফিরাইয়া দিও না। আমরারে মাফ করে দাও, আমরার মা বাবারে মাফ করে দাও। আল্লাহ তো মানছে যে উদ্দেশ্য লয়ে হাত পাতাইছেন, তোমার মকবুল ওয়ালিদয়ের ইসালে সওয়াব থেকে তুমি তোমার কোনো বান্দার হাতে খালি ফিরাইয়া দিও না। এরার হাজতকে পূরণ করো, বিমারে শিফা দান করো, রিজিকরে বৃদ্ধি করে দাও। আল্লাহ আমরার ইমানের উপরে রাখিও, আল্লাহ আমরার ইমানের উপরে দুনিয়া থেকে বিদায় দিও। দুনিয়ার মুসলমান হকদের অবস্থাটা তুমি আরও উন্নত করো, তোমার হাবিবুল উম্মত যে যে জায়গা যে অবস্থায় পেরেশানির মাঝে আছেন তুমি মুক্ত করে দাও। আল্লাহ খাস করে আমরা যে জায়গা তো আটকাইল আছি, যে যে মুসিবতের মাঝে আছি তুমি মৌলা এই মুসিবত থেকে উদ্ধার করো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন সলাতান দাঈমাতান মাকবুলাতান তুআদ্দি বিহা আন হাক্কাল আযীম। আমিন। বড়